Hello everyone, this is Subhojit Ghosh. In this video, we will see the BVSC and animal husbandry cutoff in 2020 in West Bengal. West Bengal में सिर्फ एक ही वेटरिनरी साइंस का कॉलेज है और एक चीज़ मैं आप लोगों को बताना चाहूँगा कि ये चैनल में वीडियो जनरली बंगाली लैंग्वेज पे आते हैं, लेकिन अगर आपको समझने में दिक्कत हो रहा है बंगाली लैंग्वेज तो कोई नहीं, आप जस्ट ये स्क्रीन के ऊपर फोकस कीजिए। हम आगे जो वीडियो आएगा इस चैनल पे उसमें हम ये कोशिश करेंगे कि स्क्रीन को रीड करके ही आपको समझ में आ जाए ज़्यादातर बात जो बंगाली समझ में जिसको नहीं आता है, ठीक है। तो आप ज़रूर ये वीडियो भी लास्ट तक देखिए, स्क्रीन को फॉलो कीजिए। हम जो बंगाली में बताएंगे वही स्क्रीन पे लिखा होगा, वही हम बताएंगे, तो आगे तक जुड़े रहिए और आगे भी जो वीडियो आएगा उसमें भी यही स्ट्रैटेजी फॉलो होगा, ठीक है। तो देखो बीवीएससी एंड एएच অর্থাৎ অ্যানিমাল হাজবেন্ডারি এর কাট অফ 2020 তে কত গেছিল সেটা দেখার আগে কিছু জেনারেল জিনিস তোমাদের আমি বলে রাখছি। কাউন্সেলিং ইজ নট থ্রু wb mcc.nic.in, এই জিনিসটা খেয়াল রাখবে যে ওয়েস্ট বেঙ্গলের কলেজ হওয়া সত্ত্বেও, নিটের থ্রু দিয়ে কাউন্সেলিং হওয়া সত্ত্বেও wbmcc তে 85% স্টেট কোটার কাউন্সেলিং হয় না। সেটা ওদের যে ওয়েবসাইট আছে wbuafacee.org, এটা হচ্ছে কাউন্সেলিং কন্ডাক্টিং ওয়েবসাইট। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ইডব্লিউএস এর জন্য কোনো রিজার্ভেশন নেই, রিজার্ভেশন অনলি ফর এসসি এসটি ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, ঠিক আছে। আর আরেকটা ভালো কথা এখানে তোমরা কাট অফটা যখন দেখাবো তখনই বলছি, চলো কাট অফটা আগে দেখাই। সেটা দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এতগুলো কাট অফের ভিডিও বানিয়েছি এর আগে গত এক মাস দেড় মাস ধরে, সেখানে কোথাও দেখেছো যে আনরিজার্ভেড থেকে ওবিসি ওবিসি বি এইগুলোর কাট অফ কম হয়ে বেশি হয়েছে, অর্থাৎ 539 যদি আনরিজার্ভের কাট অফ যায় তাহলে ওবিসি এ বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে যেগুলো রিজার্ভ ক্যাটাগরি সেগুলোর কাট অফ মার্কসটা তো 539 থেকে কম হওয়া উচিত, তাই তো, কিন্তু 539 থেকেও বেশি হয়েছে ওবিসি বিএতে। সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 539 আর ওবিসি বি 543। এটা কেন হলো? কারণ একটাই যে এখানে যে কাউন্সেলিংটা হয় wbuafacee.org-তে বিভিএসসি কোর্সের জন্য, সেখানে এরা যে মেরিট লিস্ট বের করে তার আগে কিন্তু আগে থেকেই লিখে দেয় যে তোমরা তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করো, সেই তার আগে সিট ম্যাট্রিক্স দিয়ে দেয়। এরপর সেই ক্যাটাগরি সিলেক্ট যেখানে করবে সেই ক্যাটাগরিতে যতগুলো সিট আছে তুমি যে ক্যাটাগরি সিলেক্ট করলে নিজের সেইখানেই তুমি সিটটা পাবে। আমি ধরলাম আমি ওবিসি বি ক্যান্ডিডেট, আমার তো অন্য কলেজ অন্য এমবিবিএস বা বিডিএসের সিটে যখন আমার কাউন্সেলিং হয় তখন আমার প্রথমে আনরিজার্ভের ক্যাটাগরিতে যত সিট থাকে সেই সিটে দেওয়ার চেষ্টা করে, তারপর সেখানে না হলে আমার ওবিসি ক্যাটাগরির সিট যে ভ্যাকেন্ট আছে বিভিন্ন কলেজে সেইখানে আমাকে দেওয়ার চেষ্টা করবে কাউন্সেলিং অথরিটি, এটাই হয়। কিন্তু এখানে তা নয়, এখানে আমি যদি অ্যাজ এ ওবিসি বি ক্যান্ডিডেট আমি যদি অ্যাপ্লাই করি বা যখন অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে তখন যদি আমি সেখানে ওবিসি বি লিখি তাহলে ওবিসি বি এর স্লটে যে সিটটা দেওয়া আছে 6টা 7টা যেটুকুই দেওয়া থাকুক সেই 6টা 7টার মধ্যেই কিন্তু আমাকে দেওয়ার চেষ্টা করবে, সেখানে পেলে ভালো না পেলে গেল। এখানে এমন হবে না কিন্তু যে আনরিজার্ভ ক্যাটাগরির সিটটাতে সবাই এসে ভাগিদারি করতে পারবে। এইবার দেখো যেটা তোমরা আমার মনে হয় তোমরা এটা অলরেডি দেখে নিয়েছো, তবু আমি একবার রিড আউট করে দিই। আনরিজার্ভের জন্য 539, ওবিসি এর জন্য 532, ওবিসি বি এর জন্য 543, এসসি এর জন্য 408। এসসি এর ক্ষেত্রে 203 কাট অফ মার্কস গিয়েছিল এবং তার কাট অফ র্যাঙ্ক হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 5,17,736। ইউ ক্যান টেক স্ক্রিনশট। আমরা নিট ইউজি 2021-এর যত কাছে এগিয়ে আসছি তত আমাদের জন্য জরুরি হয়ে ওঠে কোনো একটা টেস্ট সিরিজ জয়েন করে সেখানে রেগুলার টেস্ট দেওয়া। তো সেই রকমই একটি ফ্রি টেস্ট সিরিজ আনএকাডেমিতে চলে, আনএকাডেমি লার্নিং অ্যাপে, আনএকাডেমি কম্ব্যাটেন্ট নামে ফর নিট ইউজি, যেটা প্রতি সানডে 11টা থেকে হয় এবং এখানে ফ্রিতে রেজিস্টার করতে পারো। এক্ষেত্রে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করার পর তোমরা রেজিস্টার করতে পারো এবং সেখানে যদি রেফারেল কোড চাই SG200 ইউজ করলে তোমরা ফ্রিতে রেজিস্টার করে টেস্ট দিতে পারবে সামনের সানডেতে। আর নিট ইউজি বিগেস্ট উইকলি স্কলারশিপ টেস্ট, এটাতে তুমি লাইভ লিডার বোর্ড র্যাঙ্কিং পাবে, এটা অনেকটা গেমিফাইড টাইপের, তুমি কতটা এগিয়ে আছো কতটা পিছিয়ে আছো সেই জিনিসটা জানতে পারবে। এখানে দেখো ইন্ডিয়াস বিগেস্ট ফ্রি স্কলারশিপ টেস্ট ফর নিট অ্যাসপিরেন্ট, এটা পুরোপুরি ফ্রি, এটা মাথায় রাখতে হবে। তো তোমার কিছুই টাকা যাচ্ছে না, তুমি ফ্রিতে এই টেস্টে পার্টিসিপেট করতে পারছো অল ইন্ডিয়া স্টুডেন্টদের সাথে। আবার তুমি যদি র্যাঙ্ক ভালো করো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাজ এ স্কলারশিপ ইউ ক্যান গেট আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন, রাইট সাইডে পুরোটা জিনিসটা দেওয়া আছে কত র্যাঙ্ক করলে কত পাবে। এরপর দেখো এখানে যেটা বলা হচ্ছে 150 উইনার্স উইল বি গিভেন অ্যাডিশনাল ডিসকাউন্ট, 150 এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন। আর স্কলারশিপ টেস্টের ফর্ম্যাটটা হচ্ছে এইরকম 28টা কোশ্চেন 60 মিনিট, সেপারেট কন্টেস্ট ফর 11, 12 and 13, দ্যাট মিনস 11 আর 12 সিলেবাস মিলিয়ে, অর্থাৎ ড্রপারদের জন্য সেপারেট কন্টেস্ট হবে। সো আর দেরি করে কী হবে, তুমি এখন যাও আনএকাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করো এবং এইভাবে রেজিস্টার করো ইউজিং কোড SG200। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা নিট ইউজির বাম্পার অফার চলছে আনএকাডেমিতে, এটা আর কিছুই নয়, এখন যদি তুমি সাবস্ক্রিপশন নাও 3 মাসের তাহলে 1 মাস তার সাথে ফ্রি পাবে, 12 মাসের নিলে সেখানে 2 মাস এক্সট্রা পাবে, 24 মাসের নিলে সেখানে 3 মাস এক্সট্রা পাবে। তো এখন তুমি সাবস্ক্রিপশন যদি তোমার 2022 বা 2023 বা 2021-কে টার্গেট করে নিটের প্রিপারেশন নিচ্ছ, যদি তুমি সেখানে যদি আনএকাডেমির সাথে প্রিপারেশন নিতে চাও আনএকাডেমিতে, তাহলে কিন্তু প্লাস সাবস্ক্রিপশন নিতে গেলে এটা ওয়ান অফ দ্য বেস্ট টাইম বলা চলে।